শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে সৃজন কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নীনা চাকমা, প্রভাষক করুণী বিশ্বশাসক, সৃজন কলেজ বাগাইছড়ি রাঙ্গামাটি। এর আগে আমি তোমাদের সাথে করুণী সুশাসনের সাথে নিবিধস্ত সম্পর্কটা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে করুণী সুশাসনের সাথে ভূগোলের সম্পর্কটা নিয়ে আমি আলোচনা করব। তো এই আলোচনা করতে গিয়ে আমি বলতে চাই, করুণী সুশাসনকে আমরা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলে থাকি। আর এই যে করুণীর আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র, এটা হচ্ছে আমরা জানি যে এটা ভূগোলিক একটা প্রতিষ্ঠান। আর হচ্ছে ভূগোল তা কি করে, রাষ্ট্রের ভূখণ্ড, আবহাওয়া, ভূপ্রকৃতি থেকে শুরু করে পাহাড় পর্বত প্রভৃতি নিয়ে আলোচনা করে। তো এখানে দেখা যাচ্ছে করুণীও ভূগোলের সাথে ভূগোলের গভীর বা সুসম্পর্ক রয়েছে। এক্ষেত্রে আমি এখানে আলোচনায় সাদৃশ্য সাদৃশ্য দিয়েছি, সাদৃশ্য রাষ্ট্রীয় ভূগোলের আলোচনা ভৌগোলিক জাতীয়তাবাদ, জাতীয় নীতি ও পররাষ্ট্রনীতি, কারণ রাষ্ট্রীয় কল্যাণের ক্ষেত্রে জাতীয় রাষ্ট্রের বিকাশে এগুলো হচ্ছে সাদৃশ্য। তো প্রথমে যেটা হচ্ছে রাষ্ট্রীয় ভূগোলের আলোচনা, আমরা জানি যে ভূগোলটা হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা হয়। তো এখানে রাষ্ট্র বা রাষ্ট্রের যে কোনো সংগঠন দেখা যায় এই ভূখণ্ড বা ভূমির উপরে কিন্তু গড়ে ওঠে। তো এখানে রাষ্ট্রের উন্নতি তারপরে সমৃদ্ধি নির্ভর করে এখানে ভূমির আয়তন থেকে শুরু করে আকৃতি, তারপরে তার অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ প্রভৃতির উপর দেখা যায় এতে মানুষের বা একটি রাষ্ট্রের উন্নতি আর সমৃদ্ধি কিন্তু এই বিষয়গুলোর উপরে নির্ভর করে। তো এখানে দেখা যায় এই কারণেও করুণী সুশাসন পাঠে ভূগোলের প্রয়োজনীয়তা অপরিসীম। এই কারণে বলা হচ্ছে যেহেতু এখানে রাষ্ট্রের একটি উপাদান হিসেবে যে ভূখণ্ডতা রয়েছে তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে, রাষ্ট্রের যে সমৃদ্ধি থেকে উন্নয়ন সব কিছু নির্ভর করে। তাছাড়া এখানে ভৌগোলিক ঐক্য ও জাতীয়তাবাদ, এখানে দেখা যায় যে জাতীয়তাবাদের গঠন ও বিকাশের ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব কিন্তু অনস্বীকার্য বা প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়তা রয়েছে। ভৌগোলিক ঐক্য আমরা দেখতে পাই যে একটি একই ভূখণ্ডের পাশাপাশি বসবাস করে দেখা যায় যে ভূখণ্ডে বসবাসকারী জনসমাজের মধ্যে দীর্ঘদিন ধরে একসাথে বসবাসের ফলে দেখা যায় কি স্বাভাবিকভাবেই দেখা যায় ঐক্যবোধ জাগ্রত হয়। এটা দীর্ঘদিন একসাথে বসবাসের ফলে, একই ভূখণ্ডে বসবাসের ফলে যেটা হয়। তো এই জাতীয়তাবাদ, আমরা জানি যে জাতীয়তাবাদ করুণীতির একটি গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। তো এই দিক থেকে বলা যায় করুণীতি সুশাসনের সাথে ভূগোলের যথেষ্ট মিল পাওয়া যায়। যে ভৌগোলিক যে ভূগত যে ঐক্যতা রয়েছে, ভৌগোলিক ঐক্য এটা কিন্তু দেখা যায় জাতীয়তাবাদ বা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে আরো রয়েছে জাতীয় নীতি ও পররাষ্ট্রনীতি নির্ধারণে। আমরা জানি যে করুণীতি সুশাসনের আরো একটি আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় নীতি ও পররাষ্ট্রনীতি। যে এই জাতীয় নীতি বা পররাষ্ট্রনীতি নির্ধারণে দেখা যায় যে ভূখণ্ড অনেকটা ভূমিকা রাখে। ভূখণ্ড তারপরে হচ্ছে যে কোনো দেশের সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য যে সকল কাজ করে তার উপর ভৌগোলিক পরিবেশের কিন্তু প্রভাব রয়েছে। আমরা জানি যে কোনো দেশ পররাষ্ট্র, তার আগে আমি বলি যে পররাষ্ট্রনীতি কি, যে একটি দেশ অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার জন্য বা সম্পর্ক স্থাপনের জন্য যে সকল নীতি গ্রহণ করে অন্য রাষ্ট্রের সাথে। তো এই ক্ষেত্রে ভৌগোলিক যে ব্যাপারটা, ভূপ্রকৃতিগত অবস্থান, তাও এখানে অনেকটা কাজ করে। এই রাষ্ট্রের সাথে আমি
কি কি পররাষ্ট্র নীতি গ্রহণ করব সেটা নির্ভর করে তোমার ভূমিকাগত তার সাথে তোমার কি অবস্থান রয়েছে তার উপরেও বলা হচ্ছে যে এখানে জাতীয় নীতি নির্ধারণে পররাষ্ট্র নীতি নির্ধারণে ভৌগোলিক যে বিষয়টা জড়িত রয়েছে। তারপরে আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় কল্যাণের ক্ষেত্রে আমরা জানি যে পৌরনীতি ও সুশাসন, নাগরিকদের অধিকার, তারপরে স্বাধীনতা থেকে শুরু করে তাদের সুশাসন সবকিছু আলোচনার মাধ্যমে কিভাবে দেখা যায় রাষ্ট্রীয় কল্যাণ বা নাগরিকদের কল্যাণ সাধন করা যায় সেই ব্যাপারে মূলত আলোচনা করে হচ্ছে কি পৌরনীতি ও সুশাসন। ঠিক তেমনি অন্যদিকে শিল্প কেন্দ্র, তারপরে কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান কোথায় স্থাপিত হলে জনগণের অধিক কল্যাণ সাধিত হবে সে সম্পর্কে মূলত গুগলটা হচ্ছে কি দিক নির্দেশনা দেয়। কোথায় স্থাপিত হলে কলকারখানাগুলো জনগণের অধিক কল্যাণ হবে, আর কোথায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে মূলত জনগণ আরো বেশি লাভবান হবে সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে হচ্ছে গুগল। তো কাজে দেখা যায় রাষ্ট্রীয় কল্যাণের ক্ষেত্রে কিন্তু তারা কাজ করে। তাছাড়া নদ নদী, তারপরে পাহাড় পর্বত থেকে শুরু করে এই যে কিভাবে এই সকল জিনিসগুলাকে কাজে লাগানো যায়, কিভাবে এই সকল জিনিসকে কাজে লাগিয়ে উন্নয়ন ঘটানো যায় একটি রাষ্ট্রে সেই ব্যাপারে আলোচনা করা হচ্ছে ভূগোল। কাজেই রাষ্ট্রীয় কল্যাণের ক্ষেত্রে তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে জাতীয় রাষ্ট্রের বিকাশের ক্ষেত্রে। জাতীয়তাবাদী চেতনার প্রসারের ফলে দেখা যায় জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছে। পৌরনীতিতে জাতি, জাতীয়তা, তাছাড়া জাতি রাষ্ট্র সম্পর্কে এখানে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। তোমরা যখন এই পৌরনীতি ও সুশাসনের মধ্যে এখানে রয়েছে তোমরা সেখানে পাবা কিন্তু জাতীয় রাষ্ট্র বা জাতি রাষ্ট্র সম্পর্কে আলোচনা। তো একটি দেশের ভৌগোলিক অবস্থান, পরিবেশ, জাতীয়তাবাদ আর হচ্ছে জাতীয় রাষ্ট্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভৌগোলিক অবস্থান তাও দেখা যায় জাতি রাষ্ট্র বিকাশের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা দেখতে পাবা আমরা পাকিস্তান 1947 সালে যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় ভৌগোলিক ঐক্যতাও কিন্তু কম না। তোমরা দেখো এই যে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে তাদের ভৌগোলিকগত ঐক্যতা কিন্তু সৃষ্টি হয়নি বা ভৌগোলিকগত যে ঐক্য থাকার কথা ছিল সেটা কিন্তু হয়নি। সে কারণে এই ভৌগোলিক ঐক্য না থাকার কারণেও কিন্তু এই যে জাতি রাষ্ট্র বিকাশ লাভ করতে পারেনি এখানে বলা বলা যায়। তো জাতি রাষ্ট্র বিকাশের ক্ষেত্রেও দেখা যায় ভৌগোলিক যে পরিবেশ সেটাও দরকার। তাছাড়া বৈসাদৃশ্যের মধ্যে রয়েছে বিষয়বস্তুগত পার্থক্য, অধ্যয়ন পদ্ধতির পার্থক্য। আমরা জানি যে পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিক, রাষ্ট্র, সরকার এগুলো সম্পর্কেই কিন্তু বিস্তারিত আলোচনা করে। অন্যদিকে ভূগোল দেখা যায় ভূ প্রকৃতি থেকে পারিপার্শ্বিক পরিবেশ নিয়েই বেশি আলোচনা করে। তাদের মধ্যে পার্থক্য রয়েছে আর হচ্ছে অধ্যয়ন পদ্ধতির পার্থক্য। আমরা জানি যে পৌরনীতি ও সুশাসনের অধ্যয়ন পদ্ধতিটা হচ্ছে তুলনামূলক ঐতিহাসিক, আর দেখা যায় এখানে ভূগোলের যে অধ্যয়ন পদ্ধতি এটা হচ্ছে কি ঐতিহাসিক আর গাণিতিক। তো এখানে আমরা বলতে পারি যে উভয়ের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য যদিও বা রয়েছে কিন্তু তারপরেও দেখা যায় যে পৌরনীতি ও সুশাসন আর ভূগোলের সাথে তাদের এই দুটি বিষয়ের মধ্যে তাদের গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে। তো কাজে আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আলোচনা, পরে আবার অন্য ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।